বিশ্বকাপের সেমিফাইনাল কেমন হওয়া উচিত? যে কোনো ক্রিকেট বোদ্ধাকে প্রশ্ন করুন, তিনি বলবেন হাড্ডাহাড্ডি ম্যাচ হোক, নাটকীয় উত্থান পতন থাকুক, ভালো ম্যাচ দেখার সুখ স্মৃতি নিয়ে বাড়ি ফিরুক ক্রিকেট প্রেমীরা। ভারত নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালে একমাত্র ড্যারেল মিচেল ও কেন উইলিয়ামসনের পার্টনারশিপের সময় তৈরি হওয়া সামান্য খচখচানি ছাড়া রোহিত শর্মাদের জয়ের পথ মসৃণই ছিল। ঠিক তারপরের দিনই দ্বিতীয় সেমিফাইনালে ইডেনে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 212 রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা, মনে হয়েছিল ক্রিকেট রোমান্টিকদের ফের হতাশই হতে হবে। যে আশঙ্কা দ্বিগুণ হয়ে গেল যখন রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড 6 ওভারে 60 রান তুলে দিলেন। ক্রিকেট ঈশ্বর কি তখন মনে মনে হেসেছিলেন? না হলে কেনই বা পরে 77 রানে 5 উইকেট হারিয়ে বসবে অস্ট্রেলিয়া? বিনা উইকেটে 60 থেকে পরের 1 ঘন্টা 13 মিনিটে 5 উইকেটে 137 হয়ে যাবেন প্যাট কামিন্সরা। দেখে কে বলবে অস্ট্রেলিয়া 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর দক্ষিণ আফ্রিকা কোনো দিন বিশ্বকাপের ফাইনাল খেলেনি, 4 বার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। বৃহস্পতিবারের ম্যাচ প্রোটিয়াদের 5ম সেমিফাইনাল, প্রত্যেকবারই হতাশাই সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে সামনে দেখলেই অবশ্য জ্বলে ওঠেন প্রোটিয়ারা। রেকর্ড বলছে বৃহস্পতিবারের আগে পর্যন্ত বিশ্বকাপে 7 বার দুই দেশ মুখোমুখি হয়েছে, 3 বার জিতেছে অস্ট্রেলিয়া, 3 বার দক্ষিণ আফ্রিকা, 1টি ম্যাচ টাই। মাঠে বল হাতেও যেন বাড়তি সংকল্প দেখালেন প্রোটিয়া বোলাররা, 212 রানের পুঁজি নিয়েও প্রাণ উষ্ঠাগত করে দিলেন অস্ট্রেলিয়ার। তবু শেষ পর্যন্ত ব্যর্থ হল প্রোটিয়াদের লড়াই। যে লড়াই শুরু হয়েছিল ডেভিড মিলারের ব্যাটে, মেঘলা আবহাওয়ায় ইডেনে যখন অসি পেসাররা দক্ষিণ আফ্রিকাকে 4 উইকেটে 24 করে দিয়েছেন, তখন একা কুম্ভ হয়ে লড়াই করলেন মিলার। বিধ্বংসী ব্যাটিং করেন বলে ক্রিকেট বিশ্বে যাকে কিলার মিলার বলে ডাকা হয়, ইডেনে অবশ্য ধরা দিলেন নতুন ছাঁচে 116 বলে 101, যা একেবারেই মিলার সুলভ নয়। তবে ধৈর্যশীল সেঞ্চুরিতে প্রোটিয়া শিবিরের প্রথম আশার প্রদীপটা জ্বালালেন মিলারই। পরে যে রানের ওপর লগ্নি করে দুই প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ও তাবারেজ শামসি ঘূর্ণিজাল বুনলেন, আর লেন্থ ও গতির হেরফের করে আগুনে মেজাজের সংস্পর্শে প্রতিপক্ষ শিবিরকে কোণঠাসা করলেন পেসার জেরাল্ড কোয়েডসে। দক্ষিণ আফ্রিকার রান তাড়া করতে নেমে একটা সময় অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ালো 39.5 ওভারে 7 উইকেটে 193। ম্যাচ জিততে তখন 61 বলে প্রয়োজন 20 রান, কিন্তু এক একটা রান তখন যেন 10 রানের সমান। গ্যালারি জুড়ে মেক্সিকান ওয়েভ, দর্শকদের স্মৃতিতে হয়তো ঘোরাফেরা করছিল বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ। এই ইডেনেই তো চলতি বিশ্বকাপে মাত্র 229 রান তুলে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিলেন ডাচরা। পারবেন না প্রোটিয়া বোলাররা, দক্ষিণ আফ্রিকা পারেনি। 16 বল বাকি থাকতে লক্ষ্য পূরণ অস্ট্রেলিয়ার। তবে 213 তোলার জন্য অসিদের লাগলো 47.2 ওভার, যা প্রোটিয়া লড়াইয়ের প্রতিচ্ছবি হয়ে থেকে যাবে ক্রিকেটের ইতিহাসে। সেই সঙ্গে থেকে যাবে মিচেল স্টার্কের 38 বলে 16 ও কামিন্সের 29 বলে 14, দুই অপরাজিত ইনিংসও, যে দুই ইনিংস হাফ সেঞ্চুরির চেয়ে কম নয় কোনো অংশে। সেমিফাইনাল দেখতে বৃহস্পতিবার ইডেন ভরিয়েছিলেন প্রায় 50,000 দর্শক। মাঠে ঢোকার সময় যে কজনের সঙ্গে কথা হয়েছে প্রত্যেকের গলায় একই সুর, ফাইনাল চাই অস্ট্রেলিয়াকে, যাতে 2003 বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নেওয়া যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়দের 20 বছরের পুরনো ক্ষতে যেন স্বস্তির প্রলেপ দেওয়া যায় আহমেদাবাদে অস্ট্রেলিয়াকে হারিয়েই। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে 4 বছর আগের হারের প্রতিশোধ নেওয়া গিয়েছে, এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সৌরভদের জ্বালা জুড়ানোর হাতছানি রোহিত শর্মা বিরাট কোহলিদের সামনে। দর্শকদের ইচ্ছে পূরণ করেছেন ক্রিকেট ঈশ্বর, টানা 10 ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে ভারত। অস্ট্রেলিয়াও কিন্তু শুরুর ধাক্কা কাটিয়ে টানা 8 ম্যাচ জিতে ট্রফি যুদ্ধে নামার লাইসেন্স পেয়েছে, তাদের জন্য ওয়ানডে বিশ্বকাপে 8ম ফাইনাল। আর আহমেদাবাদে অসি যুদ্ধের জন্য টিম ইন্ডিয়া কিন্তু তৈরি। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি লাইভ।